السماوات والأرض والصلاة والسلام على والصلاة والسلام على رسوله من كان نبيا وحبيبنا وأكمل الأكملين أجمل الأجملين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين সকলে জবান খুলে প্রাঞ্জল ভাষায় জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতান আরো মহাব্বতে জবান খুলে প্রাঞ্জল ভাষায় জোরে জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال في حديث شريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فسد أمتي فله أجر مية شهيدا أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد اللهم صل محمد وعلى آل سيدنا محمد وعلى محمد اللهم صل يا محمد وعلى سيدنا محمد وعلى يا মোহাম্মদ নবীর শনে প্রেমের ডোরি বন্দনা হা নবীর শনে প্রেমের ডোরি বন্দনা শয়নে স্বপনে দে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
দেওয়ালা আলে সাইয়্যেদনা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ মহরমের 10 তারিখে ঘটল আজব ঘটনা সতারি কে গটল আজব ঘটনা কলিজাফা টিয়া যায় শুনলে তার বর্ণনায় আল্লাহুম্মা সাল্লে মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ে হাসবি রব্বি লা মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ে নূর মুহাম্মদ La ilaha illallah la ilaha la la ilaha duniya thakar jayega na bolen kabar moder thikana bolen duniya thakar জায়গা না হায়রে কবর মোদের ঠিকানা তোমরা করো সবাই রওয়ানা তোমরা করো সবাই না যেথা ইমানদারের ঠিকানা লা ইলাহা লাহো লা ইলাহাও লাহো লা ইলাহাও লাহো লা ইলাহাও লা ইলাহাও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন মহরমের 10 তারিখে মহরমের কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যাই রে শুনিলে তার ঘটনা পড়েন মহরমের 10 তারিখে মহরমের কে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা
ফাটিয়া যাইগো শুনিলে তার বর্ণনা আহারে মহরমের চাঁদরে আহারে মহরমের চাঁদরে ও চাঁদে তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা দিও না তুমি দেখা দিলে মায়ের আখের পানি থাকবে না মহরমের দশ তারিখে মহরমের দশ তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যাই রে শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন হইল গো বন্দি এজিদারই জেলখানায় জয়নাল আবেদিন হইল গো বন্দি এজিদারই জেলখানায় মহরমের দশ তারিখে মহরমের কি গটাইলেন রাব হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যাইগো শুনিলে তার ঘটনা সবাই জবান খুলি উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ মসজিদ সূত্রে মোহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম আজকে পবিত্র আশুরা উপলক্ষে এই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র হযরত পাড়া গাউসিয়া জামে মসজিদে এত সুন্দর আহলে বায়াতের স্মরণে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মিলাদ মাহফিলের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক জোরে পড়ে আল্লাহুম্মা আমিন উপস্থিত আশেক রাসূল আশেক আহলে বায়াত পড়া এবং আশুরার মাহফিল যেহেতু আশুরা সম্পর্কে আলোচনা করাই হচ্ছে আমাদের মূল প্রেক্ষাপট এবং মূল ধারাবাহিকতা আমরা সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আশুরার ফজিলত সম্পর্কে জেনে মহান আহলে বায়াত পাকে পাঞ্জাতনের মহাব্বত আমাদের অন্তরে স্থাপন করার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন উপস্থিত মুসল্লিনে কেরাম আহলে বায়াত এবং পবিত্র আশুরা আশুরা বলা হয় পবিত্র মুহররম মাস মানে আরবি হিজরি সনের প্রথম মাসের প্রথম দশ দিন সহ দশম দিনটাকে বলা হয় ইয়াউমুল আশুরা এই আশুরার ফজিলত কত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত সিরাজাম মনির নবী আমাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে কিভাবে এই আশুরার ফজিলতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ফজিলত হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আশুরার মানে মুহররম মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আল্লাহর ইবাদত করব আর সেই ইবাদতের গুণাগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আরো বাড়িয়ে দিবেন বৃদ্ধি করে দিবেন সেটাই হচ্ছে আশুরার সবচেয়ে বড় ফজিলত সুবহানাল্লাহ বলা এখন আশুরার মূল প্রেক্ষাপট কি ইয়াউমুল আশুরা এটাকে কেন বলা হয় আশুরার দিন কেন আসলো অনেকেই আমাদের এই আশুরার দিনটাকে খুশির দিন বলে আবার কেউ বলে এই আশুরা মুসলমানদের খুশির দিনের সাথে সাথে
এই আশুরাটা মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টের দিন এই কারণে যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের সদস্যদেরকে এই মুহররমের 10 তারিখ কারবালার ময়দানের মধ্যে কতল করা হয়েছে তারপরে আরো অত্যন্ত চমকপ্রদ ঘটনাগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে ঘটনা সেটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাফার ময়দানে আল্লাহ যেদিন জান্নাত থেকে বাহির করার পর মিলন করিয়েছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন সেই দিনটাও হচ্ছে এমন একটা দিন সেটা হচ্ছে আশুরার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা নূহ নবীর সাথে উম্মত সহ উম্মতেরা নূহ নবীকে মেনেছেন কিন্তু প্রত্যেক উম্মত নামে মুনাফিক যারা উম্মত দাবি করেছে আবার ইহুদিদের সাথে একসাথে তাল মিলাইছেন ওই উম্মতদের যারা মুনাফিকি করেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নূহ নবীর সময় একটা প্লাবন দিয়েছেন ওই প্লাবন দিয়ে তাদেরকে একটা জিনিস বুঝিয়েছেন যে আমার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সত্য নবী ওনার সাথে বেয়াদবি করা যাবে না এইজন্য আল্লাহ পাক নূহ নবীর উম্মত এবং অন্যান্য ইহুদিদেরকে শাস্তি দেওয়ার জন্য নূহ নবীর জামানে একটা প্লাবন দিয়েছেন বড় ঝড় তুফান দিয়েছেন আর ওই ঝড় তুফান থেকে মুক্তি যেদিন করেছেন সেই দিনটাও ছিল আশুরার 10 তারিখ মানে মুহররমের 10 তারিখ এমন আর 2500 নবীদের জন্মদিন হচ্ছে আশুরার 10 তারিখ তো এই ক্ষেত্রে যদি এটা খুশি হয়ে থাকে তবে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত ইসলাম জিন্দা হয়েছে শহাদায়ে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারকগুলো কারবালার জমিনে পড়ার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের বদৌলতে আজকের এই ইসলাম আমরা পেয়েছি সুবহানাল্লাহ পড়েন না তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের বদৌলতে যদি আমরা ইসলাম পেয়ে থাকি ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে আজকের এই মাহফিল বলেন আমাদের জন্য নাজাতের ফয়সালা হতে পারে কি পারে না আরো করে বলেন না পারে কি পারে না তবে এটা নাজাতের ফয়সালা হওয়ার জন্য আমাদেরকে একটা জিনিস অন্তরে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের অন্তরে ভয় রাখতে হবে আমাদের অন্তরে বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস যদি রাখতে পারি তাহলে এই মুহররমের মাহফিল আশুরার মাহফিল আমাদের জন্য হবে নাজাতের ফয়সালা উপস্থিত মুসলিমে কেরাম আমরা যারা মুসলমান আজকের মাহফিলে বসেছি এখন তো মহামারী করোনা ভাইরাসের কারণে মনে করেন যে এখন তো লকডাউন স্থগিত আমরা আল্লাহ রহমতে সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি কিন্তু যখন লকডাউনটা বেশি হইছে এবং মানুষগুলোর মধ্যে টাকা পয়সা দম দৌলতের হাহাকার আসছে তখন মানুষগুলো অথবা আমরা একটা টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি টেনশন ওই টেনশনটা হচ্ছে যে এই লকডাউনের মধ্যে এমনি টাকা পয়সা ইনকাম নেই আমরা কিভাবে চলাফেরা করব এই টেনশনটা অন্তরে যারা নিয়েছে লক্ষ্য করে দেখেন তারাই কিন্তু এই লকডাউনে চলাফেরা সুন্দর করেছে কেউ একটু নরমাল করেছে কেউ ভালোভাবে অথবা স্বাভাবিকভাবে মধ্যবিত্তভাবে করেছে কিন্তু মুসলমান হিসাবে আমাদের প্রয়োজন হচ্ছে কোনো বিপদ আপদ আসুক আমাদের অন্তরে কখনো কোনো কিছুই সন্দেহ রাখা যাবে না আমাদের অন্তরে একটা বিশ্বাস রাখতে হবে আমাদেরকে প্রত্যেকটা কাজে কর্মে আমাদেরকে যিনি সহযোগিতা করবে তিনি কে জোরে বলেন তিনি কে হাদিস শরীফের আলোকে চারটা বাক্য একজন মুসলমানকে সব সময় মনে রাখার কথা বলা হয়েছে চারটা বাক্যের মধ্যে সর্বপ্রথম হচ্ছে লা তাহজান অতীত নিয়ে কখনো হতাশা হওয়া যাবে না আপনার অতীতে কি হয়েছে গুনাহ হয়েছে ভালো হয়েছে খারাপ হয়েছে অথবা অত্যন্ত খারাপ হয়েছে ওই অতীতটা নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না এটাকে বলা হয় লা তাহজান এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে দ্বিতীয়ত মুসলমান হিসাবে আমাদেরকে দ্বিতীয় চিন্তা রাখতে হবে লা তাখফ ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন আমি সামনে কি করব আগামী কালকে আমি কি খাবো আগামী কালকে আমি কিভাবে চলাফেরা করব আগামী কালকে কত টাকা আমি ইনকাম করব লা তাখাফ আপনি এগুলা নিয়ে চিন্তা করবেন না সব কিছু যার উপরে ছেড়ে দিবেন যিনি কে আল্লাহ তিন নাম্বার হচ্ছে লা তাগদাব সেটা হচ্ছে জীবন চলার পথে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে
যেটা আপনি আশা করেন নাই যেটার কারণে আপনি বিপদের সম্মুখীন হয়েছে আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের আলোকে লা তাগদাব তোমরা এটার কারণে অনাকাঙ্ক্ষিত কারণে তোমরা কষ্ট পেও না তুমি এই কষ্ট পাওয়ার কারণে ভবিষ্যতে তোমার জন্য অত্যন্ত সুখময় জীবন অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ বলেন তাহলে বর্তমানে অথবা সামনে চলার পথে যদি আপনার কোনো বিপদ আসে রাস্তায় কোনো বিপদে পড়লেন অথবা কোনো রোগ বালা মুসিবত এসেছে লা তাগদাব আপনাকে মনে রাখতে হবে কোনো দুশ্চিন্তা করা যাবে এটা না করলে আপনার অন্তর প্রসারিত করে দিবেন কে আল্লাহ চার নাম্বার হচ্ছে লা তাসখাত আল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না লা তাসখাত আল্লাহ যেই ফয়সালা দিয়েছেন আপনার সন্তান কয়জন দুইজন আপনি কামাই করেন কত দৈনিক 200 500 400 আপনি এটার উপর শুকরিয়া আজকে আলু দিয়ে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার অসুস্থতা আজকে আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আপনি কোনো কিছু নিয়ে লা তাসখাত কোনো কিছু নিয়ে কোনো বিভ্রান্ত অন্তরে রাখবেন না সকল কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করুন আপনার সকল কিছুর সমস্যা সমাধান করে দিবেন যিনি তিনার নাম কি আরো ধরে বলেন তিনার নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সে আল্লাহ পাকের পরিচয় জেনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চারটা বিষয় আমাদেরকে লক্ষ্য রেখে আমল করার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন লা তাহজান লা তাখাফ লা তাগদাব লা তাসখাত দুশ্চিন্তা করা যাবে না ভবিষ্যৎ অতীত নিয়ে আপনাকে লা তাখাফ ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করা যাবে না লা তাগদাব আপনার জীবন চলার অনাকাঙ্ক্ষিত কোনো খারাপ বিষয় হলে সেটা নিয়ে রাগ করা যাবে না লা তাসখাত আল্লাহ যা কিছু আপনার জন্য নির্ধারণ করেছে সেটার প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন সবাই জোরে শুনে পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ আছে এক দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা দিন 365টা দিনের মধ্যে একটা দিন আল্লাহর নয় কেউ যদি অস্বীকার করে তার কি ঈমান থাকবে না যাবে 365টা দিনের 24টা ঘন্টার ঘন্টার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের মালিক যিনি তিনার নাম কি ভাইয়েরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাকের পেয়ারা হাবিব দু জাগানের বাদশা নবী একটা ডাক দিয়া বলেন উম্মত রে তোমরা জীবনের মধ্যে যতটা সময় তোমরা সামনে পাবে যতটা সময় অতিবাহিত করবে প্রত্যেকটা সময় তোমরা মহান রব মহান আল্লাহর নামে অতিবাহিত করবে আল্লাহ পাকের পেয়ারা হাবিবের সাহাবাই কেরাম আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়া বললেন নবীজি ও মায়ের নবী গো আপনি বলেছেন প্রত্যেকটা সময় অতিবাহিত করার জন্য আর প্রত্যেকটা সময় অতিবাহিত যার জন্য করব তিনি বলেন আমার আল্লাহর জন্য সকল সমস্যা সকল সময় সকল প্রত্যেকটা মিনিট সেকেন্ডের মালিক আমার আল্লাহ নবী গো আপনি বলেন না তাহলে আপনার একটা হাদিস শরীফ আমরা দেখলাম মুসলিম শরীফের প্রথম খণ্ডের 259 নম্বর পৃষ্ঠার 1134 নম্বর হাদিসের মধ্যে আপনি বলেছেন দুনিয়ার মানুষগুলো আশুরার দিন রোজা রাখার কথা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতরা যদি আশুরার দিন রোজা রাখে আপনি নবী বলেন তাদের প্রতিদান কি দেওয়া হবে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন আশুরার দিন যারা রোজা রাখবে তাদের পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আর জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস বিশারদগণ এই হাদিসটা যখন বর্ণনা করলেন পড়ার সময় ওনারা লক্ষ্য করলেন মুহররম মাসের আগের মাসের নাম কি
জিলহজ মাস মুহররমের আগের মাস জিলহজ মাস তারা চিন্তা করলো হাদিস বিশারদগণ বললেন আশুরার আগের যে জিলহজ মাস আরাফার দিন রোজা রাখলে তো আল্লাহ পাক আমাদেরকে গত এক বছরের গুনাহ এবং পরবর্তী এক বছরের গুনাহ maaf করে তাহলে আল্লাহ কিভাবে আমাদের আগের এক বছরের গুনাহ maaf করবে হাদিস বিশারদগণ বলতেছেন এর আগে যে এক বছরের গুনাহ তোমাদের আমলনামায় থাকবে আমার আল্লাহ তোমার সেই গুনাহগুলো maaf করে দিবেন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ বাদান রে আমার দয়াল নবীজির হাদিস শরীফ আন ইবনে আব্বাসিন ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ আন্নাহু ইয়াউমান ইউযিমুহু ইউআযযিমুহুল ইয়াহুদু ইয়াহুদু ওয়ান নাসারা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইম বাকিতু ইলা ক্বাবাইলাল আসুমান্না আসুমান্না তাসে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন রাখার জন্য সবাইকে আদেশ প্রদান করেছেন মানে আশুরার দিন মুহররমের 10 তারিখ এবং অথবা আগের দিন রোজা রাখার জন্য অথবা পরের দিন রোজা রাখার জন্য আমার দয়াল নবী নিজেও রাখতেন উম্মতদেরকেও আদেশ দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বললেন তারা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা এমন একটা দিন ওই দিনটা হলো ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি নাসারাদের রোজা রাখার দিন এবার আমার দয়াল নবী বলতেছেন যেহেতু এটা ইহুদি নাসারাদের রোজা রাখার দিন তাহলে তোমরা ফাকালা রাসূলুল্লাহ লাইম বাকিতু ইলা ক্বাবিলিল্লাহ আসুমান্না তাসিআ আমি দয়াল নবী যদি আগামী বছর বেঁচে থাকি আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী মানে মুহররমের 9 তারিখও রোজা রাখবো 10 তারিখও রোজা রাখবো জোরে বলেন সুবহানাল্লাহ মানে আজকে হচ্ছে 9 তারিখ মাগরিবের আগে শেষ 10 তারিখ রানিং চলতেছে নবী বলেছেন 9 তারিখও রোজা রাখবে এবং তোমরা 10 তারিখও রোজা রাখবে এখন অনেকেই 9 তারিখে রোজা রাখতে পারে নাই 10 তারিখ রোজা রেখেছেন মা বোনেরাও জানতে চান অনেক মা বোন বলে হুজুর 9 তারিখ রাখতে পারি নাই 10 তারিখ যদি রাখি আদায় হবে কিনা হাদিস শরীফের মধ্যে বলেন যদি 9 তারিখ না রাখতে পারো 10 তারিখও রাখবে 11 তারিখও রাখবে ওয়া বাদাহু তাহলে তোমার 9 তারিখে রোজা আদায় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বন্ধুরারে আমার গভীর মনোযোগ নিয়ে বসে যান তাহলে বোঝা যায় আশুরা রোজা রাখলে আল্লাহ এক বছরের গুনাহ আমাদের কি করবেন আরো জোরে বলেন কি করবেন তাহলে আশুরা রোজাগুলো রাখার দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশুরা রোজাগুলো রাখার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন গভীর মনোযোগ দিবেন আমার নবী আরো সুন্দরভাবে আশুরা রোজাগুলো সম্পর্কে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন এই আশুরা রোজা সম্পর্কে সাবধান কি নবী বললেন যারা আশুরা রোজা রাখবে তোমাদের অন্তরের মধ্যে একটা ভয় রাখবে আমি এই রোজা রাখার কারণে আল্লাহ আমার গুনাহ maaf করে দিবেন এই রোজা রাখার কারণে এক বছরে শুধু maaf করবেন না maaf করে দিবেন হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের প্রথম খণ্ড 367 নম্বর পৃষ্ঠার 1162 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন যে কি عن ابن عباس رضي الله تعالى عنهما انه قال صوم التاسع والعاشر আল্লাহর হাবিব বলেন তোমরা আশুরা রোজা 9 তারিখ এবং 10 তারিখ রাখো ওয়া খালিফু ইহুদা তবে ইহুদীদের অনুসরণ করে একটা রাখবে না 10 তারিখ একটা রাখলে ইহুদীদের অনুসরণ তাহলে 9টা রাখবে 9 এবং 10 তারিখ রাখবে 10 তারিখ 9 তারিখ না পারলে 10 এবং 11 তারিখ তোমরা রাখবে অনেকে কুসংস্কার করতেছে যে কি আশুরার পরের দিন থেকে রোজা রাখা যায় এটা করা যাবে আল্লাহর প্রত্যেক দিন 5 দিন বছরে 5 দিন ব্যতীত আল্লাহর প্রত্যেক দিন রোজা রাখা যায় আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আল্লাহ যদি আমাদের জন্য এত সুন্দর ফয়সালা করে দেন আমরা মানতে রাজি আছি না নাই এই জন্য আল্লাহর হাবিব বলেন সিয়ামু ইয়াউমুল আরাফাতে আখতাতিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু রাসূল বলেছেন এই যে হাদিস শরীফ বললাম যে আরাফার দিনে রোজার কারণে আল্লাহ আগের এক বছর পরের এক বছরের গুনাহ maaf করে দেয় আর ওয়া সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু আর আশুরার মানে মুহররমের 10 তারিখ এবং 11 তারিখ 9 তারিখ অথবা 10 তারিখ এই রোজার কারণে আল্লাহ তোমার আগের এক বছরের গুনাহ maaf করে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এবার এই রোজাগুলো রাখলে আপনার জন্য ঠিকানা কি আল্লাহর হাবিব বলেন কোরআন শরীফের সূরা কাহাফের 107 এবং 8 নম্বরে আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم
innal ladzina amanu wa 'amilus solihati kanat lahum jannatul firdausi nuzula khalidina fiha la yabghuna 'anha hawala. Zure bolen Allahu Akbar. আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, নিশ্চয় যারা ঈমান আনেছে, নিশ্চয় যারা ঈমান আনে সৎকর্ম এবং সুন্দরভাবে আল্লাহর ইবাদতগুলো করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই ইবাদতগুলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ভালো ভালো আমলগুলো করার কারণে, নেক আমলগুলো করার কারণে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করবেন, জান্নাতের মধ্যে তাদেরকে মেহমানদারি করার জন্য জান্নাতের হুর গেলমান নির্ধারণ করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, ঈমান আনবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর দরবারে যদি ডাক দিয়া কয় আল্লাহ জান্নাতের মধ্যে মেহমানদারি তারা পাবে, তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আমানু ওয়া আমিলুস সলিহা, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আপনারা বলেন মুহররম মাসে যারা রোজা রাখে তারা কি নেক আমল করে না বদ আমল? সুবহানাল্লাহ। নেক আমল না বদ আমল? তাহলে নেক আমল করার কারণে আল্লাহ পাক যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, আপনারা জবান খুলে বলেন আমরা এই নেক আমলগুলো করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এবার সাহাবায়ে কেরাম নবীর কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে আমরা কতদিন বসবাস করব? আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমরা সারা জীবন বসবাস করবে, তোমাদেরকে কেউ জান্নাত থেকে বাহিরও করবে না, জান্নাত থেকে কোথাও যেতেও বলবে না। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন এবং আমার নবী বলেন, লা ইয়াবগুনা আনহা হাওয়ালা, এবং তোমরা সেই জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহর হাবিবের কাছে যদি জানতে চাওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না আমরা কেন ওই জান্নাত থেকে বের হতে পারবো না আর চাইবো না? আল্লাহর হাবিব বলেন, খালিদিনা ফিহা, কুরআনুল কারীমের মধ্যে আয়াত নির্ধারণ করে বলেন তোমরা ওই জান্নাতের মধ্যে সর্বকালের জন্য বসবাস করবে, লা ইয়াবগুনা আনহা হাওয়ালা, এবং তোমরা সেই জান্নাত থেকে বের হতে পারবে না। আপনারা জোরে বলেন, এই আশুরা রোজাগুলো রাখার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই আশুরার বদলতে আমাদেরকে জান্নাতের চিরস্থায়ী বাসুরা বাসিন্দা করে দেয়, আমরা সেই আশুরা রোজাগুলো রাখতে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? তাহলে এই আশুরার মর্ম অত্যন্ত কম না বেশি? জোরে বলেন না কম না বেশি? তাহলে আশুরা রোজাগুলো আমরা রাখবো রাসূলের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে যে হাদিস বর্ণনা প্রথম খণ্ডের 359 নম্বর পৃষ্ঠার 1134 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন তোমরা এই মুহররম মাসে রোজাটা মানে আশুরা রোজাগুলো রাখো, হয় 9 তারিখ, 10 তারিখ অথবা 10 11 তারিখ, এই রোজাগুলো রাখার কারণে তোমাদের একটা ঠিকানা, সেটা হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই জান্নাতের বাসিন্দা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আল্লাহ যেন আশুরার উসিলে আমাদেরকে জান্নাতের বাসিন্দা করে দেয়। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দিয়ে বসবেন বাবারা, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার ফজিলত, যাদের কারণে আশুরার এত দাম হলো, তারা সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তিগুলো, সেই ব্যক্তিগুলোর মধ্যে চারজন পাঁচজন ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আপনার কাছে জানতে চাই, আমার নবী হাদিসের মাধ্যমে জানিয়ে দেন। আন সাইদ ইবনে আবি ওয়াক্কাসিন ক্বালা লাম্মা নুজিলাত হাযিহিল আয়াতু নাদউ আবনা আনা ওয়া আবনাকুম দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী বললেন তারা হচ্ছে সর্বপ্রথম হযরতে মাওলা আলী, দ্বিতীয়ত মা ফাতিমা, তিন নম্বর হযরতে হাসান, চার নম্বর হলো হযরতে হুসাইন। এই চারজন সহ আমি দয়াল নবী, আমাদের কারণেই এই আশুরার ফজিলত বরকত এত বেশি হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু গো,
আশুরার এত ফজিলত যদি আমার নবীর কারণে হয়ে থাকে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবী রহমত ওয়ালা বরকত ওয়ালা নবী যদি আমাদেরকে আশুরার এত ফজিলত আমাদের কাছে এত রহমত দিয়ে থাকে আমরা সেই আশুরার ফজিলত নিয়ে আলোচনা শোনার পর আশুরার রোজাগুলো রেখে ইমাম আহলে বায়াতের পছন্দ ইমাম আহলে বায়াতকে মহব্বত করার দরকার আছে না নাই তাহলে আহলে বায়াত কারা এই আলোচনাটা একটু মনোযোগের সাথে শুনবেন আপনারা জানেন আহলে বায়াত কারা আহলে বায়াত হচ্ছেন তারা যারা হচ্ছেন হযরতে মা ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন এবং আমার দয়াল নবী সুবহানাল্লাহ আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা নেন এটা কোন আলী যে আলী মাগরিবের নামাজ আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উরু মানে ডান রানের মধ্যে রান মুবারকের মধ্যে বসে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের জন্য কান্না করতেছেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রান উরুর মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে আসর কাজা হয়ে গেছে শোকের পানি ফালায় ফালায় কাঁদতেছে জোরে কোন সুবহানাল্লাহ এটা এমন আলী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে হঠাৎ করে একটা ফোঁটা পানি দয়াল নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়লো নবীজি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন নবী ডাক দিয়ে বলেন ইয়া আলী তোমার চোখে পানি কেন হযরত আলী কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখ মুবারকের মধ্যে পানি হচ্ছে এই কারণে নবী গো আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ মাগরিবের সময় হয়ে গিয়েছে আসর এখনো পড়ি নাই না জানি আল্লাহর কাঠগড়ার মধ্যে এই আসরের নামাজের জন্য আমি আটকা পড়ে যাই কিন্তু আহলে বায়াতের সদস্য আটকা পড়বে না তারা জান্নাতি হযরত আলী ওই আলী যিনি জান্নাতের খবর দুনিয়াতে পেয়েছেন হযরত আলী ওই আলী যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইনি ওই আলী যিনি হযরত ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হুসাইনের বাবা ইনি ওই আলী যিনি কে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা নবী আলেমের শহর আর হযরত আলী সেই শহরের দরজা ইনি ওই আলী যে আলীর জন্য মাগরিবের ওয়াক্ত থেকে আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব আঙ্গুলের ইশারা করে সূর্যকে আফর ওয়াক্ত বানিয়ে দিয়েছেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরে ইনি হচ্ছেন সেই আলী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আজকে আমরা তরিকত পেয়েছি মুরিদ হতে পারছি বায়াত গ্রহণ করি পীর মুরিদি চলে সুন্নি দাবি করি ইনি সেই আলী যে আলীর কারণে এই সৃষ্টি জগতের মানুষগুলো তরিকত কি বুঝতে পেরেছে ইনি সেই আলী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মলগ্ন থেকে শেষ পর্যন্ত দয়াল নবীর রেসালাতের উপরে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের উপরে ছিলেন আরে ইনি তো সেই আলী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্মই ছিল নবীদের আদর্শের উপরে আরে ইনি তো সেই আলী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আল্লাহর আরশ আযিমের ফেরেশতা খুশি হয়েছেন ইনি তো সেই আলী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়েছেন তীর মারা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ের মধ্যে তীর ঢুকে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা করে নাই টের পান নাই নামাজের মধ্যে দাঁড়িয়েছেন নামাজ ভাঙে নাই নামাজ শেষ করেছেন তবুও তীর কেউ খোলে না দুই রাকাত নামাজ শেষ সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক থেকে ছুরি যখন তীর মারা হলো রক্ত পড়তেছে ইয়া রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ আমরা কি তীর খুলবো সবাই গেলেন তীর খোলার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটাতে ধরার সাথে সাথে উফ করে শব্দ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে নবী বললেন সাহাবীরা থামো দাঁড়িয়ে যাও এখন আমার আলীর তীর খুলতে পারবে না ইয়া রাসূলুল্লাহ কখন খুলবো বলে আমার আলীকে বলো নামাজ আদায় করতে তখন তোমরা তীরটা খুলতে পারো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের আদেশ শুনলেন তীর খোলার জন্য আমার দয়াল নবী বলেন আলী তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ অবস্থা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন হযরত আলী নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন কেরাত পড়া শুরু নবী বললেন সাহাবীরা হযরত আলীর তীরটা এবার টান দিয়ে বাহির করো টান দিয়ে তীর বাহির করে হযরত আলীর কোনো খবর কেন নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন আপনি আমি কেমন নামাজি নামাজে দাঁড়াইলাম আল্লাহু আকবার চারিদিকে তাকাই আপনি আমি কেমন নামাজে দাঁড়াইলাম আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম রুকুতে গেলাম আমার সন্তানের অসুস্থ টাকা নাই পয়সা নাই সন্তানকে কিভাবে ভালো করব সেই চিন্তা আসে আপনি আমি কেমন নামাজি আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার স্ত্রী অসুস্থ টাকা পয়সা টেনশন মাথায় আপনি আমি নামাজে দাঁড়াইলাম আমরা কেমন নামাজি নামাজে ব্যবসার কথা মনে হয় আপনি আমি কেমন নামাজি আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার সকল খারাপ
খারাপ কুকর্মের কথা মনে হয়, আপনি আমি কেমন নামাজি, নামাজের ভিতরে দাঁড়াইলে দুনিয়ার টেনশন আমার মাথায় চলে আসে, আপনি আমি কেমন নামাজি যেই নামাজের মধ্যে আল্লাহকে দেখেন না, আপনি আমি কেমন নামাজি যেই নামাজের মাধ্যমে নবী মুস্তাফার দিদার হচ্ছে না, আর হযরতে মাওলানা আলীর নামাজের বর্ণনা আমার দয়াল নবী দিয়েছেন, আরে ওই আলীর নামাজটা এমন নামাজ, এই নামাজ অবস্থায় আল্লাহর রহমতের ফেরেশতারা হযরত আলীকে তাওয়াফ পর্যন্ত করে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম মর্যাদা কম না বেশি? আরো জোরে কম না বেশি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার ময়দানে যেখানে কতল করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে তীর মেরেছেন, কিন্তু হযরত আলী একটা কথা বলে নাই, কোনো প্রতিবাদ করে নাই। ও আলী কেন প্রতিবাদ করতেছ না? উনি বলেন নবীর আদর্শ প্রতিবাদ করা নয়, নবীর আদর্শ ধৈর্য ধরা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়। দ্বিতীয় সদস্য মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, পড়েন। এটা কোন ফাতেমা? এটা কোন ফাতেমা? এটা কোন ফাতেমা? এই ফাতেমাতুজ জহরার পরিচয় কি? ইনি হচ্ছেন নবী নন্দিনী, যিনি জান্নাত জাহান্নাম সকল কিছুর মালিক, যিনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন ইয়াসিন, ওই নবীজির কন্যা, যিনাকে আল্লাহ পাক বলেছেন সিরাজুম মুনির, ওই নবীজির কন্যা, যিনাকে আল্লাহ পাক বলেছেন রহমাতাল লিল আলামিন, ওই নবীজির কন্যা মা ফাতেমা। সুবহানাল্লাহ, ইনি ওই ফাতেমা যিনি জান্নাতে সকল মহিলার সর্দার হবে, ইনি ওই ফাতেমা যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই শরীর মুবারকে কোনো কষ্ট পাইলে রাসূলের মুস্তাফার হাদিস বলে আমি নবী কষ্ট পাই, আল্লাহ পাকের হাদিসে কুদসি বলে ফাতেমা কষ্ট পাইলে নবী কষ্ট পায়, আর নবী কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই, নবী কষ্ট পাওয়া যেই কথা, আল্লাহ কষ্ট পাওয়া সেই কথা, ফাতেমা কষ্ট পাওয়া যেই কথা, নবী কষ্ট পাওয়া একই কথা, ফাতেমা কষ্ট পাওয়া যেই কথা, আল্লাহ কষ্ট পাওয়া একই কথা। আর উনি তো ওই ফাতেমা যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাত দিন পর্যন্ত না খেয়ে নবীজির উপর ধৈর্য ধারণ করেছেন, উনি তো ওই ফাতেমা নিজে না খেয়ে আল্লাহ রাসূলের জন্য সকল সম্পদ দান করে দিয়েছেন, উনি তো ওই ফাতেমা যিনি না খেয়ে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার খাইয়েছেন, ইনি তো ওই ফাতেমা যিনি দুনিয়ার সকল নবীদের উম্মতের জন্য ওনার আমলগুলো দিতে প্রস্তুত হয়েছেন, উনি তো ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ফাতেমা নিজের আমলের পাল্লাগুলো নবীর উম্মতের জন্য রেখে দিয়েছেন, ইনি তো ওই ফাতেমা যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ইজ্জত সম্মান প্রত্যেকটা কিছু বজায় রেখেছেন আল্লাহর নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, ইনি তো ওই ফাতেমা যিনি ওনার ইজ্জতটাকে রক্ষা করে উম্মতকে ইঙ্গিত ইশারা দিয়ে বলে দিচ্ছেন তোমরা আমি ফাতেমাকে লক্ষ্য করো তোমরা জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফাতেমা তোমার কেন এত দাম, তুমি নবীজির কন্যা এই কারণে? ফাতেমা বললেন হ্যাঁ, এটা আমার সর্বশ্রেষ্ঠ সম্মান। ও ফাতেমা তোমার আরো কেন দাম, তুমি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই জন্য? উনি বলেন হ্যাঁ, এটাও আমার সম্মান। ও ফাতেমা তোমার কেন এত দাম, কেন এত সম্মান, তুমি যে জান্নাতের যুবকের সর্দার হাসান হুসাইনের মা এই জন্য? উনি বলেন এটাও সত্য। ও ফাতেমা তোমার কেন এত সম্মান, তুমি জান্নাতের মহিলাদের সর্দারিনী এই জন্য? উনি বলেন হ্যাঁ, এটাও আমার সম্মান। ও ফাতেমা তুমি আরো কেন দামি? উনি বলেন আমি দামি হচ্ছি রহমাতাল লিল আলামিন নবীর কদমে থাকার কারণে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী এই দুইজনের দাম কম না বেশি? আচ্ছা বলেন না কম না বেশি? তাহলে এই দামিওয়ালা মানুষগুলোর গর্ভে যে সন্তানটা আসে এই সন্তানগুলা কি কম দামি না বেশি দামি? আর ধরে বলেন না কম দামি না বেশি? এজন্য আসে বলে মা ফাতেমারে নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমারে নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো বলে মা ফাতেমারে নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমারে নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হবে দাগানে, ইমাম হোসেন শহীদ হলো
দানে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়নে মনি আনে ইমাম হোসেন শহীদ হল দানে ইমাম হোসেন শহীদ হল ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলেন দোয়া ও গো রব্বানা জান্নাত হতে বেহেস্তেরি পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে ইমাম হোসেন দানে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়নে মনি ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হল লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে হুসাইন সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটির রক্ত বিলীন হবে একই সাথে হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে ইমাম হোসেন দান বলেন মা ফাতেমার নয়নে মনি আনে মা ফাতেমার নয়নে মনি ইমাম হোসেন শহীদ হল দান ইমাম হোসেন শহীদ হল সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার তাহলে যেই হযরত আলীর এত দাম যে মা ফাতেমার এত দাম তাদের গর্বের সন্তানের দাম কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আমরা সবাই ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে এই কথাটা জানি কিন্তু ইমাম হাসান তাকে যে পাঁচবার বিষ পান করানো হইল এটাও সবাই জানি কিন্তু ইমাম হুসাইনের মর্যাদা কত আমরা সেটা জানি না আরে ইমাম হাসান সম্পর্কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার হাসান আমার বড় ভাইয়ের এত সম্মান আমি হুসাইন আমার বড় ভাইরে ইমাম বানাইতাম আর আমার বড় ভাইয়ার পিছনে আমি ইমাম হুসাইন নামাজ আদায় করতাম আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কাল লাগে শুনবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে করতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকাল শরীফের পরে আমার দয়াল নবী যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে নবীজির রওজা মোবারকে চলে গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে একসাথে ইমাম বানিয়ে দিলেন সুবহানাল্লাহ পড়েন হযরত ইমাম হাসান যখন ইমাম হয়ে গেলেন মদিনার সকল মানুষ বলতেছেন হাসান রে দেখতে এত সুন্দর লাগে গো হাসান রে দেখতে এত ভালো লাগে বলে কেমনে তোমাদের কাছে ইমাম হাসান রে দেখতে এত ভালো লাগে বলে ইমাম হাসানের চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হয় আমার দয়াল নবীর দিকে তাকায়া রইছি ইমাম হাসানের চেহারা এত সুন্দর আগামীকালকে জুমার আলোচনাতে বিষয়টা আসবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারক এত সুন্দর বলেছেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি থেকে উপর পর্যন্ত এটা পুরাটা আমার দয়াল নবীর উপর ওনার দিকে তাকাইলেই মনে হয় নবী মুস্তাফার দিকে তাকিয়ে আছে
উনার দিকে তাকাইলেই মনে হয় জান্নাতি নকশাটা আমাদের চোখের সামনে সুবহানাল্লাহ ইমাম হুসাইন বলেন আমার ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের দিকে যখন তাকাইতাম নানার কষ্ট আমার অন্তরে আসতো তখন আমি উনার দিকে তাকাইলে নানার কষ্টটা ভুলা যেত তবে হ্যাঁ আমার নানার চেহারা মুবারক এত সুন্দর ছিল ওই সৌন্দর্য ইমাম হুসাইনের দিকে উঠতো আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যখন আমার ভাই হুসাইন ইমাম হাসান বলেন আমি যখন আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মুবারক থেকে নাভি পর্যন্ত দেখতাম মনে হয় উনি যখন হাঁটতেন আমার দয়াল নবীজি হাঁটতেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটার অঙ্গভঙ্গিটাই ছিল আমার দয়াল নবীজির হাঁটার মতো সুবহানাল্লাহ বলেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে কদম রাখতেন নবী সেদিকে কদম রাখতেন নবীর কদম যেভাবে পড়ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম সেভাবে পড়ত উমা হুসাইন আপনি কেন এভাবে চলেন বলে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ছোট্টবেলায় যখন আমি জন্মগ্রহণ করেছি আমি আগমন করেছি আমার দয়াল নবীজি আমার পুরাটা শরীরের মধ্যে নবীজির হাত মুবারক দিয়ে মালিশ করে আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ ও হুসাইন তোমার দাম কেন এত বেশি হুসাইন তোমার শরীর মুবারকের কেন এত দাম এত সুন্দর কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তুমি কি জানো না আমি যখন ছোট ছিলাম আমার নানা ভাই আমাকে যখন নিয়েছেন ওনার কোল মুবারকের মধ্যে নবীজির কোলে যখন আমি থাকতাম আমার দয়াল নবী আমার পুরাটা শরীরের মধ্যে চুম্বন করতেন ও হুসাইন তোমার এত দাম এত সম্মান এত ইজ্জত কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আরে আমার সম্মান তো আমার নিজের নয় এটা একমাত্র নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক আমার এই শরীরে লাগার কারণে আমার দয়াল নবী যখন হাত মুবারক দিয়ে আমি হুসাইনের দিকে ধরতেন আমার কাছে মনে হইতো একবারে নরম একবারে নরম একবারে নরম ও হুসাইন নবীর হাত মুবারক কেমন একটু বলো না হুসাইন তুমি একটু বলো না নবীর হাত মুবারক কেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত মুবারকের বর্ণনা করতেছেন উনি বলতেছেন আমার দয়াল নবী আমার শরীর মুবারকে ধরতেন দুনিয়ার যত মানুষ আমাকে ধরেছে আমি কারোর হাতে এত মজা পাই নাই নবীজি আমার হাতের মধ্যে যখন ধরেছে আমি তত মজা পাইছি হুসাইন ও হুসাইন তোমাকে এত আদর করতেন দয়াল নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাআম হ্যাঁ আমার নবী আমাকে এত আদর করতেন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন রওজা মুবারকে ওনাকে ইমাম বানাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেন সুবহানাল্লাহ বলেন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমরা যে নামাজ আদায় করতাম নামাজ আদায় করার আগে যখন আমার দয়াল নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে দয়াল নবী যখন পর্দা নিয়ে নবীজি রওজা মুবারকে চলে যাবে যাওয়ার আগে নবীজি কেন দুনিয়া থেকে চলে গেলেন একটু শুনে নেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর বিদায়টা দয়াল নবীজি মানে দুনিয়া বরজখ এই দুনিয়া থেকে আলমে আরোহা এ রুহের জগৎ থেকে আমার দয়াল নবী বরজখে আলম মানে রওজা মুবারকের মধ্যে যাওয়ার ঘটনাটা অত্যন্ত কষ্ট আমরা খাবার খাইলে খাবারে পোকামাকড় পড়ে না অনেক ঘটনা শোনা যায় খাবারে বিষ মিশে অমুকে মাইরা ফেলছে ফেলছে না ফেলছে তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারের যুদ্ধে যখন গিয়েছেন খায়বারের যুদ্ধে যাওয়ার পর হারেসা নামক একটা জৈনিক ইহুদি মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বকরির গোশত রান্না করা ছিল এই খাবারের মধ্যে বিষ মিশে গেছে অনেকে এই প্রশ্ন করে যদি নবী নূরের নবী হয় তাহলে বিষ মিশানো খাবারের প্রতিক্রিয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইন্তেকাল করলেন শুনেন বর্তমান জামানার মানুষ বিষ খাইলে কি সাথে সাথে মরে না তিন চার দিন পরে মরে তিন চার দিন পরে নি মরে বিষ খাইলে লগে লগে বিষ খাইলে সাথে সাথে মারা যায় তো খাইবার যুদ্ধে ওই মহিলা জয়নব বিনতে হারেসা নামে ওই জয়নব মহিলা আল্লাহ রাসূলের খাবারের মধ্যে বিষ মিশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কিছু খাবার খাইছে আমার দয়াল নবী অল্প একটু খাবার খাইলেন নবীজির সাথে একজন সাহাবী ছিলেন যে সাহাবীটার নাম ছিল নবীজির সঙ্গে যে সাহাবী ছিলেন ওই সাহাবীটা আল্লাহ রাসূলের সঙ্গে অল্প একটু গোশত খাইছে বকৃত মজার গোশত একটু খাইছেন ওনার নাম ছিল হযরতে বিশির ইবনে বারাও বশির ইবনে বারাও উনি খাবারটা খাওয়ার সাথে সাথে এই বিশের আক্রমণে আল্লাহর নবীর সাহাবী ইন্তেকাল করছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খাবার খাইলেন
খাবার খাওয়ার পরে খাবারটা কড়াইয়ের মধ্যে রয়েছে খাবারের পাত্রে আল্লাহর হাবিবের সাহাবী যখন ওই খাবারটা খাইলেন সাথে সাথে ইন্তেকাল করলেন নবী আমার বশির ইবনে বারাও রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে ধইরা ডাক দিয়ে বললেন বশির তোমার কি হয়ে গেল বশির ইবনে বারাও কোনো কথা বলে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বকরির গোশতের থালার দিকে তাকিয়ে রইলেন রান্না করা বকরির গোশতগুলোর জবান খুলে গেছে আর ওই বকরির গোশতগুলো আল্লাহর হাবিবকে জবান খুলে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই বকরির গোশত আমাদের মধ্যে এই মহিলা জয়নব বিনতে হারেজা বিষক্রিয়া মিশ্রণ করে দিয়েছে আর ওই বিষক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্যে আপনার সাহাবী বশির ইবনে বারাও ইন্তেকাল করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন না নবী দুনিয়া থেকে বিদায় হলেন না এবার ওই মহিলাকে নবী আমার ডাক দিয়ে বললেন কেন তুমি এটা করলে ওই মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি সত্য নবী নাগন আপনি যদি সত্য নবী নাগন আপনি এই খাবারটা খাওয়ার পরে বিষক্রিয়া ইন্তেকাল করবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি বিষক্রিয়া ইন্তেকাল করেন দুনিয়ার মানুষগুলো যদি আপনার অনুসরণ করে আপনার অনুসরণের কারণে মানুষগুলো লাঞ্ছনা বঞ্চনা বঞ্চিত হবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্য নবী হন আপনার এই বিষক্রিয়া আপনাকে মারতে পারবে না আমার নবী বলেন ও মহিলা যায়নব বিনতে হারেসা আমি যেই খাবার খাইলাম আমার ইন্তেকাল হয় নাই তাহলে তুমি কি আমাকে বলতেছো আমি দয়াল নবী সত্য নবী তুমি মানো কিনা মহিলা ডাক দিয়ে বলে আমি মানি 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 আমার মানতে কোনো অসুবিধা নাই তবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে যেই শাস্তি দেন এই শাস্তি আমি মাথা পেতে নিব আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন আমি তোমাকে কোনো শাস্তি দিব না তবে আল্লাহর কাছে আমি একটা দোয়া করি আমার উম্মতে মুহাম্মদের মধ্যে কোনো উম্মত যেন এমন ভাবে মারা না যায় আমি লক্ষ্য করে দেখলাম আমার বশির ইবনে বারাও বিষটা খাওয়ার পরে এই গোশতটা খাওয়ার পরে এমন ছটফট করে মারা গিয়েছে মারা যাওয়ার পরে আমার বশিরের মুখ দিয়ে কেমন ফেনা বাইর হইয়া গেছে আমার বশির কান্না করতেছে আমার বশিরের কান্নাগুলো আমার ভালো লাগে নাই বশির কান্না করতে করতে মুখের ফেনা ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিবকে এই বিষক্রিয়া মারতে পারে নাই রাসূলের যখন 63 বছর বয়স হয়ে যায় আল্লাহর হাবিব আম্মাদান আয়েশা সিদ্দিকার কাছে বর্ণনা করেন আমার নবী বলেন আমি দয়াল নবী দুনিয়ার কোন রোগ নিয়ে মারা যাই না আমি নবী দুনিয়া থেকে বিদায় নিতেছি একটা কারণে সেটা হলো যায়নব বিনতে হারেসা আমার যেই বিষ খাওয়াইছে ওই বিষের প্রতিক্রিয়া আমি নবীকে এখন খুব কষ্ট দেয় আমি নবীকে অনেক কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেওয়ার কারণে এই বিষক্রিয়া আমারে কষ্ট দিয়ে ইন্তেকাল করতেছি তোমরা কষ্ট নিবে না তবে আমার নবী বলতেছে কেউ যদি দুনিয়ার জমিনে এই বিষ খায়া ইন্তেকাল করে তার ঠিকানা জাহান্নাম জাহান্নাম আর কেউ যদি কাউরে জোর কইরা খাওয়াইও দেয় তাহলে যে খাওয়াইব তার ঠিকানা হবে জাহান্নাম আপনারা জোরে বলেন আমরা কি সেই জাহান্নামের ঠিকানা বেছে নিব নাকি তাহলে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর এত ক্ষমতা ইজ্জত আজমত ওই আজমতের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর ইন্তেকাল বিষ খাওয়ার সাথে সাথে করায় কথা বলেন না করায় আর ওই দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে আলোচনা আমরা শুনবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শুনতে হলে অনেক সময় লাগবে আজকের আলোচনা হবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে বিষক্রিয়া দিয়েছে আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কিভাবে দুনিয়ার সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করুন জোরে করেন আমিন সবাই একটু জোরে শরীর আল্লাহুম্মা وَعَلَىٰ أَهْلِ مَوْلَانَا بَزَنَا ও আমার মদিনার নবীর পাগলের দলেরা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন যাওয়ার আগে আমার দয়াল নবীর সাওয়ারে কে মোহরে কা কিতাবের মধ্যে 190 নাম্বার পৃষ্ঠার মধ্যে নবীজি একটা হাদিস উল্লেখ করে দিয়ে যাচ্ছেন আমার নবী বলেন আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী মসজিদে নববীর মধ্যে বসে রইলাম বসে থাকা অবস্থায় আমার কাছে জিব্রাইল একটা খবর নিয়ে আসে জিব্রাইল এসে ডাক দিয়ে বলে নবী গো
গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দয়াল নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুফের মাধ্যমে কারবালার জমিনের মধ্যে কুফার ময়দানের মধ্যে আপনার হাসানকে বিষপান করানো হবে আপনার হোসাইনকে কারবালার জমিনের মধ্যে কতল করা হবে জিবরাইল আমার নবীর কাছে আইসা একটা মাটি নিয়া আমার নবীর কাছে আইসা দিয়া গেছে আর দিয়া ডাক দিয়ে বলে নবী গো এই মাটিটা যেদিন লাল হইয়া যাইব আপনি মনে করবেন আপনার হোসাইনকে সেই দিন শহীদ করা হইছে জিবরাইলের কাছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী একটা ডাক দিয়ে বলে জিবরাইল রে আমি দয়াল নবী তো ইমাম হোসাইনের আগে দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব তাহলে কিভাবে আমি এটা বুঝতে পারবো বলো না জিবরাইল একটা ডাক দিয়া কয় নবী গো আপনি এটা সাক্ষী স্বরূপ কারোর কাছে দিয়া যান আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী একজন মহিলার কাছে আহলে বায়াতের সদস্যর কাছে দিয়া গেলেন আহারে দিতে দিতে এই নবী বই ডাক দিয়া বললেন ও আহলে বায়াতের সদস্য এই মাটিটা জিবরাইলের মাধ্যমে আমি দয়াল নবীর কাছে দেওয়া হইছে তুমি এই মাটিটা কারবালার জমিনের মাটি তোমার কাছে রাইখা দাও মহিলা বলে নবী গো এই মাটিটা কেন রাখতাম আপনি নবী আমার কাছে বলেন না আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে এই মাটিটা তোমার কাছে রাখবা এই কারণে তুমি যেই দিন দেখবা মাটিটা লালে লাল হইয়া গেছে রে ওই দিন মনে করবা আমার হোসাইন শহীদ হইয়া গেছে হযরত উম্মে ফজল বিনতে হারেসা উনি বলেন একদিন আমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আমার দয়াল নবীর খেদমতে গেলাম নবীর কাছে যাইয়া যখন দাঁড়ায়া রইলাম এরপর আমি হোসাইনকে নবীজির কুল মুবারকের মধ্যে দিয়ে দিলাম হোসাইন একবারে ছোট আমার দয়াল নবীর কুল মুবারকে দেওয়ার সাথে সাথে সহসা আমি দেখলাম আমার নবীর চোখ মুবারক দিয়া বায়া বায়া টপ 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 কইরা পানি বাড়ি হইতাছে আমার দয়াল নবী কান্দে হঠাৎ করে নবী ডাক দিয়া বা নবীর কাছে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন নবী বলেন না আমার নবীর সামনে আমার নবী উম্মে ফজলকে বলতেছেন ও ফজল তুমি কি জাননি এই মুহূর্তে আমাকে জিবরাইল আইসা খবর দিছে ও চিরেই আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার উম্মতের নামদারি কিছু লোক কারবালার জমিনের মধ্যে কতল কইরা দিবে উম্মে ফজল আমি তোমার কাছে এই দেখো আমার ডান হাতের মধ্যে কিছু মাটি দেখা যায় উম্মে ফজল তোমার কাছে মাটি গুলা দিয়া গেলাম উম্মে ফজল বলে নবী গো এগুলা কোন জায়গার মাটি কিসের মাটি আপনি বলেন না বলে যেই জায়গায় যেই স্থানের মধ্যে হোসাইনকে কতল করা হবে শহীদ করা হবে এটা হইলো সেই জায়গার মাটি এই মাটিগুলা তোমার কাছে রাখো মনে রাখবা যেই দিন এই মাটি লাল হবে ওই দিন মনে করবা হোসাইন কতল হইয়া গেছে তিন নম্বর হাদিস উম্মে সালমা বলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার গর মুবারকের মধ্যে এমন ফেরেশতার আগমন ঘটেছে যিনি এর আগে নবীর সামনে অনেক ফেরেশতা এসেছে আমি উম্মে সালমা অনেক রকমের ফেরেশতা নবীর সামনে দেখেছি তবে একটা খবর মজার হইল এই ফেরেশতাটারে আর কোনোদিন আমি দেখলাম না তিনি আমাকে বললেন আপনার এই বেটা হুসাইন একদিন নিহত হয়ে যাবে যদি আপনি চান আপনি এই জমিনের মাটি দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জায়গায় কতল করা হবে ইমাম হুসাইনকে যেই জায়গায় শহীদ করা হবে ওই জায়গার মাটি আপনি নবীরে আমি দেখাইতে পারি আমার নবী বলে ফেরেশতা আমার একটু ওই জায়গার মাটিটা দেখাও না নবীর সামনে ওই মাটিটা হাজির করছে আমার নবী মাটি দেইকা কয় এটা কারবালার মাটি আরে নবী যদি গায়েব না জানে নবী কেমনে বলল এটা কারবালার মাটি এটাও প্রমাণ করে আমার দয়াল নবী কারবালার মাটির পরিচয় দিয়া ইলমে গায়েবের প্রমাণ দিয়েছেন অনেকে বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন গায়েব জানেন তাছাড়া আর কেউ জানেন না তাছাড়া আর কেউ জানেন না তবে আল্লাহ যদি নবীকে জানায় নবী জানে নবী জানে নবী জানে না সূরা জিনের শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিচ্ছেন আমি আমার গায়েবের খবর কাউকে দেই না তবে ইল্লা মানিল তাদামি রাসূল আমি আমার গায়েবের খবর আমার রাসূলকে দেই তাহলে আল্লাহ যদি দেয় নবী রাসূল গায়েব জানতে পারে কি পারে না তাহলে নবী যদি কারবালার মাটি দেখেই চিনে না জানলে কেমনে চিনছে সুবহানাল্লাহ কয় না তো আর জোরে কন্না সুবহানাল্লাহ বাদান আমার দয়াল নবীর চতুর্থ হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ছিলেন একজন ফেরেশতা
বৃষ্টি বর্ষণ করবেন ওই ফেরেশতা আমার দয়াল নবীর খেদমতে আরো দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কিছু বলার জন্য অনুমতি দেন আপনার দরবারে আসার অনুমতি দেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী উনাকে আসার জন্য অনুমতি দিলেন এবার আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করলেন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে উপস্থিত ছিলেন ওই সময় নবীজির খেদমতে যখন উপস্থিত হযরতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকে লাফ দিয়ে ইমাম হুসাইন উঠে গেছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাঁধ মোবারকের মধ্যে যখন ইমাম হুসাইন উঠলেন আমার দয়াল নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধ মোবারকের দিকে তাকিয়া চেহারা মোবারকের মধ্যে গলা মোবারকের মধ্যে হাতগুলা বুলিয়ে দিতেছেন বন্ধুরে নবী যখন হাত বুলিয়ে দিতেছেন ফেরেশতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি তারে মুহাববত করেন আপনি কি তারে ভালোবাসেন আমার দয়াল নবী উত্তর দিলেন নিশ্চয় আমি তারে ভালোবাসি তখন ফেরেশতা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে হুসাইনকে ভালোবাসেন আপনার উম্মতরা তো ওই হুসাইনকে কতল কইরা দিবে নবী গো ও মায়ার নবী আপনার উম্মত তো হুসাইনের গলা মোবারকে ছুরি চালায়া দিব তবে আপনি দয়াল নবীকে ওই কারবালার ময়দানে যেখানে শহীদ করা হবে ওই জায়গার মাটি আপনাকে দেখাইতে পারি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে জিব্রাইল আইনা ওই মাটিটা দিলেন নবীজি ওই মাটিটা লইয়া হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন উনি একটা লাল কাপড়ের মধ্যে একটা চাইয়া মাটিটা যখন রাখলেন আমার দয়াল নবী বলতেছেন উম্মে সালমা মনে রাখবা ও উম্মে সালমা এই মাটিটা তোমার কাছে দিলাম এই মাটি যদি লাল হইয়া যাইব ওই লাল হইলে মনে করবা আমার হুসাইনকে কতল করা হইছে আমার হুসাইন শহীদ হয়ে গেছে আরে উম্মে সালমা দেখতেছেন হাদিস বর্ণনা করে বলতেছেন আরে এই মাটিটা ওই দিন লাল হইছে এই দিনটার নাম ছিল আশুরা মানে মুহররমের 10 তারিখ বন্ধুরা আমার গভীর মনোযোগ নিয়ে বসবেন আশুরার 10 তারিখ ওই মাটি লাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ অনেক পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালার জমিনে এখনো যান নাই কুফার ময়দানে উপস্থিত কুফার জমিনে ইসলামের ওয়াহদানিয়তের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইসলাম ধর্মটা প্রসার করার জন্য রওনা করলেন করতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই পাত্রর মধ্যে করে পানি পান করতেন একবার বিষ মিশিয়ে দিছে নাউজুবিল্লাহ বলেন না আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বিষ যখন দিছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষটা উনি দেখে নাই হযরত সকিনা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দিয়েছে পানি দেওয়ার পর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করেছে পান করার পর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু কষ্ট হচ্ছে কষ্ট যখন হচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রোগ বালা মুসিবত অসুস্থ হয়ে গেলে নবীজি রওজা মোবারকের কাছে সামনে যায় যায় কান্না করে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ অসুস্থ হইলে কার কাছে যাইতো কথা কয় না নবী পাকের রওজা মোবারকের কাছে যে কান্না করতেন সুস্থ থাকলে নবী যখন দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে ছিলেন তখনও নবীজির সামনে যাইতেন তো আমরা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে কি আমরা এখনো দেখতেছি কথা বলেন দেখতেছি তো আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া ওই যে পানি ভরা দিলে আমরা ইঙ্গিত দেয় না পানি ভরা দিবা কোন আল্লাহর ওলির কাছে গেলে রোগ বালা মুসিবত ধরে তার কাছে গেলে আমাদের ইঙ্গিত ইশারা দেয় না হাদিস তো এটাই প্রমাণ করে যে কি যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অসুস্থ হইয়া বিষক্রিয়ার আক্রমণ থেকে বাঁচার জন্য নবীর কাছে অসুস্থতার মুক্তির জন্য দোয়া চায় তাহলে আমরা হক্কানি রব্বানি আলেম পীর মাশাইখের কাছে যাইয়া এটার জন্য দোয়া পানি ভরা আল্লাহ সুবিধা আছে কথা কয় না অসুবিধা আছে তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা ইমাম হাসানের এই একটা জিনিস ফলো করি লক্ষ্য করি যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষক্রিয়া যখন আক্রমণ নবীজির দরবারে যে ডাক দিলেন না না আমার অনেক কষ্ট হচ্ছে ও না না আমি কি করব হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা মোবারকের সামনে যখন দাঁড়িয়ে থাকতেন আমার দয়াল নবীজি রওজা মোবারক থেকে একটা আওয়াজ আসতো ও হাসান তুমি দুই রাকাত নামাজ আদায় করো তোমার বিষক্রিয়া থেকে তুমি মুক্ত হয়ে যাবে
তা হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখে একবার দুইবার তিনবার চারবার পর্যন্ত বিষ পান করে দেয়া হয়েছে পানির সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলাহু নবীজি রওজা মুবারকের কাছে যায়া চোখের পানি ফালায়া কান্দে আর নবী রওজা থেকে আদেশ দেয় দুই রাকাত নামাজ পড়ো নামাজ পড়লে তোমার বিষক্রিয়া বন্ধ হয়ে যাবে তো চারবার চেষ্টা করার পর হাসান রাদিয়াল্লাহু তাআলাহুকে আর মারতে পারতেছে না পঞ্চমবারের সময় হীরা যেটা লাগার কারণে মানুষ গ্লাস কাটে কি ছুরি দিয়া দাও দিয়া কাটে গ্লাস কিন্তু হীরা এটা কি কয় হীরা মাথার মধ্যে একটু হীরা দিয়া ছোট লাগানো থাকে গ্লাস কাটে যেটা দিয়া তো হাসান রাদিয়াল্লাহু তাআলাহুকে লাস্ট বিষক্রিয়া বিষের সাথে হীরাকে একবারে মিহিন করে আটার মতো কইরা হাসান রাদিয়াল্লাহু তাআলাহু পানির মধ্যে পানির পাত্রের মধ্যে দিয়ে দিছে রাত্রবেলা হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলেন ঘুমানোর পরে হযরতে সকিনাকে বললেন তুমি আমাকে একটু পানি দাও পানি যখন দিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই পানিটা পান করলেন হাদিস শরীফ বর্ণনা করে হাদিস বিশারদগণ বলতেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন ওই পানি পান করলেন উনি ওই পানি পান করতে করতে বলতেছেন আমি এই পানি যখন পান করি এই হীরার বিষক্রিয়া বিষের বিষক্রিয়া মনে হয় আমার কলিজাটাকে 70 টুকরা করে দিয়েছে আমার কলিজাটাকে 70 টুকরা করে দিয়েছে হযরতে সকিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তাক দিলেন ও হুসাইন আপনি কোথায় এসে দেখেন না নবী নবীজির কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষক্রিয়া আমার মনে হয় খাবারের মধ্যে বিষ পান বিষ মিশিয়ে দেওয়া হয়েছে দেখেন না আমার হাসান তো কেমন জানি কাতরাইতেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আশা ডাক দিয়ে বলেন ও হাসাইন আপনি কেন কান্না করেন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ভাই আমি যে পানি পান করেছি এই পানির মধ্যে বিষ মিশ্রিত ছিল আমি এই পানি পান করার কারণে আমার বড় কষ্ট হচ্ছে ইমাম হুসাইন বলেন আপনি কি জানেন আপনার খাবারে কে পানির মধ্যে বিষ মিশ্রিত করেছে বলে আমি জানি চারবার এর আগে আমার খাবারে আমার পানির মধ্যে বিষক্রিয়া বিষ মিশ্রিত করা হয়েছে কিন্তু আমি এটার জন্য কোনো প্রতিবাদ করি নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আপনি কি চান না আপনার ইন্তেকাল শরীফের আগে আপনার যারা বিষ পান করানোর জন্য চেষ্টা করেছে তাদের শাস্তি হোক হযরতে হাসান বলেন না আমি শাস্তি চাই না আমি হেদায়েতের দোয়া করতে চাই যারা এমন নালকপূর্ণ কাজ করেছে আমি তাদের জন্য দোয়া করতে চাই আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে তাদেরকে হেদায়েত দান করে আর যাদেরকে যদি হেদায়েত না দান করে আল্লাহ যেন তাদেরকে এই খারাপ কর্মকাণ্ডগুলোর মাধ্যমে জাহান্নামে ঠিকানা করে দেয় হুসাইন বলেন হাসান আপনি কেন তাদের বিচার চান না হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন আরে আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবীর ধর্ম তো প্রতিবাদ করা নয় আমার নবীজির ধর্ম হচ্ছে ধৈর্য ধারণ করা সুবহানাল্লাহ পুরাটা কারবালার ময়দান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া যায় ধৈর্য 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 আর একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যদি না থাকে ইসলামকে পরিপূর্ণ করার জন্য আপনার এক ফোঁটা ভূমিকাও থাকবে না হুসাইন বলেন ও ভাই কওহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানিরে হায় রে আমার সোনার চন্দ্রমণি বলেন ও ভাই কওহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানিরে হায় রে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে হায় রে আমার সোনার চন্দ্রমণি ইমাম হুসাইন বলতেছেন ও ভাই কওহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে হায় রে আমার সোনার চন্দ্রমণি হুসাইন কান্দে বড় বাহিরে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে হারাইলাম আমি বাইহারা হইয়া রে হায় রে আমার
সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিব্রাইল জিব্রাইল যাও না রে চলিয়া ওরে সত্তর হাজার ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে হায় রে আমার সোনার চন্দ্রমণি যে হাসাইনের জানাজার নামাজ আদায় করার জন্য সত্তর হাজার জান্নাতের ফেরেশতা এসেছে আল্লাহ বলে ও জিব্রাইল জিব্রাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে হায় রে আমার সোনার চন্দ্রমণি আপনারা জোরে বলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের জন্য ওনার জীবন দিয়েছেন না নানার উম্মতের জন্য আরো বলেছেন ওই হাসানের ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই জগতের বন্ধুরা রে ও আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে বসবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন আসেন বেশিক্ষণ নয় সাড়ে দশটার মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে ও বন্ধু গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দাম এত মর্যাদা এত সম্মান আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেছেন তোমরা যদি আমি দয়াল নবী রহমত আল্লাহর আলামিন নবীর মোহাব্বত প্রকাশ করতে চাও তাইলে তোমরা আমার হুসাইনের দিকে তাকাও আমার হুসাইনরে মোহাব্বত করো তাইলে তোমাদের অন্তর প্রশস্ত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক বড় ঘটনা 10 দিন 15 দিন আলোচনা করলে কারবালার আলোচনা শেষ হয় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরাওনা করলেন কারবালায় কোথায় আর জোরে কোন না কোথায় কারবালায় রওনা করলেন কারবালায় যাইতে 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 কারবালার প্রান্তর পর্যন্ত গেলেন কারবালার ময়দানের মধ্যে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানের মধ্যে যে উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হইয়া ঘর বানানোর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত জয়নাল আবদিনকে সাথে নিলেন নিয়ে একটা তরবারি নিলেন তরবারি নিয়ে খেজুর গাছের কাছে গেছে খেজুর গাছের ডাল কাইটে একটা ঘর বানাইবো তাবু বানাইবো তাবু বানানোর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই গাছের মধ্যে কোব মারছে গাছের মধ্যে কোব মাইরা দেখে গাছের ওই ডালটা কাইটা আইনা গাছ থেকে তো কষ পড়ার কথা কিন্তু গাছ থেকে কষ পড়ে না লাল লাল রক্ত বাইর হইতাছে হুসাইন ডাক দিয়ে কয় জয়নাল আবদিন ও জয়নাল আবদিন আপনি কি জানেন না আমরা কোথায় জয়নাল আবদিন কান্দে আর ডাক দিয়ে কয় হুসাইন ও নবীর নাতি আমার কলিজার টুকরা আব্বাজান আপনার কাছে জানতে চাই আপনি বলেন না এই জায়গাটার পরিচয় কি হুসাইন ডাক দিয়ে বলে এই জায়গাটার কোনো জায়গা না এই জায়গাটা হইল কারবালার ময়দান বলে আমরা কি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি হ্যাঁ এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর কয়েকটা ডাল কাটলেন কাইটা আনলেন তাবু গাড়ানোর জন্য আবার ওই কারবালার জমিনের মধ্যে গর্ত করতেছেন তাবুর তাবুর জন্য গর্ত করে মাটির মধ্যে কূপ দিছে মাটির মধ্যে কূপ দেওয়ার সাথে দেখছেন মাটির তল থেকে রক্ত বাইর হইতাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে একটা ছোট তাবু বানাইছেন তার ওইটার মধ্যে চলে গেছে যে কান্দে আর ডাক দিয়া কয় ও নবীর বংশ আহলে বাইতের সদস্যরা আমরা তো কারবালার ময়দানের মধ্যে এসে গেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ আদায় করলেন এশারের নামাজ আদায় করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে ওনার একটা ছোট ঘরের মধ্যে হুসাইনের স্ত্রীর নাম ছিল হযরতে সাহারা বানু সাহারা বানুর কাছে আইসা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়া সাহারা বানুর এই উরুর মধ্যে মাথা তারাইকা কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ জোরে কোন তারা কোরআন তেলাওয়াত করতে পারেন অসুবিধা কি নিজের স্ত্রীর উরুর মধ্যে মাথা লাগাইয়া কোরআন তেলাওয়াত এটা আল্লাহর রাসূলের সুন্নতে স্ত্রীও খুশি হয় সংসার সুন্দর হয় আলহামদুলিল্লাহ কন্যা আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ
হযরতে শহর বানুর দান উরুর মধ্যে মাথা রাইখা হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুরআন তেলাওয়াত করতেছে এমন করতে 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 ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হযরতে শহর বানুর কুল মুবারকের মধ্যে ঘুমায়া গেছেন আর জোরে কন্না সুবহানাল্লাহ কুল মুবারকে ঘুমাইলেন হঠাৎ করে হযরতে হোসেনের চোখ মুবারক লাগিয়া গেছে শহর বানু হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে কোলে নিয়া উনিও ঘুমায়া গেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাছে আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসাইনের আব্বা জান এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান দুজনকে নিয়ে জান্নাতের মধ্যে একই দস্তরখানার মধ্যে বসে খাবার খায় অন্য কেউ বলতেছেন জান্নাতের মধ্যে মা ফাতেমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘুরতেছেন আর হোসাইনকে ডাকতেছেন হোসাইন তাড়াতাড়ি এসো তোমার অপেক্ষায় আমরা আছি হঠাৎ করে হোসাইনের ঘুমটা ভেঙে গেছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে সাজা কইয়া শহর মানুরে ডাক দিয়ে বলে শহর মানু তুমি কি জানো নি আর দেরি করা যাবে না আমার এই মুহূর্তে প্রস্তুতি কইরা দাও আমি এই মুহূর্তে কারবালায় চলে যাব আমার নানা আমি হোসাইন রে কারবালায় ডাকতেছে ও শহর মানু তাড়াতাড়ি আমারে তুমি একটা কাজ করো রেডি করায়া দাও শহর মানু ডাক দিয়া কয় ইমাম হোসাইন ও ইমাম হোসাইন আপনি এখন কোথায় যাবেন রাত গভীর হয়ে গেছে কারবালার ময়দানে তো এখন যাওয়া যাবে না গভীর রাতে কেউ আপনার সঙ্গে যুদ্ধ করবে না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহর বানু একটা ডাক দিয়া কয় ও হোসাইন আপনি কি স্বপ্ন দেখছেন কয় আমার রহমাতাল লিল আলামিন নবী জান্নাত থাইকা আমার দয়াল নবীর কন্যা মা ফাতেমা জান্নাতের মহিলার সর্দারিনী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মদিনার এলেমের শহরের দরজা আমারে জান্নাতে যাওয়ার জন্য ডাকতাছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ শহর বানু ডাক দিয়া কয় হোসাইন ও হোসাইন আমি ওই মুহূর্তে একটা স্বপ্ন দেখলাম কয় কি স্বপ্ন দেখছো কয় আমি স্বপ্ন দেখলাম কারবালার ময়দান তারে কে জানি এলোমেলো চুল লইয়া আইসা বইরাইতাছে শহর বানু চোখের পানি গুলা ছড়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয় হোসাইন আমি দেখলাম রে কারবালার ময়দানটা কে জানি কুরাই আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম কে গো আপনি আপনার পরিচয়টা কি উনি ওনার পরিচয় দেয় না ওনার চুলগুলো দিয়ে ওনার মুখটা গোড়া দেওয়া উনি ওনার অর্ধেক চুল দিয়ে কারবালার ময়দানটা পরিষ্কার করতেছে হুসাইন ডাক দিয়ে কয় পরিচয়টা কি দেয় নাই বলে হ্যাঁ আমারে পরিচয়টা শেষ মুহূর্তে দিছে আমি জিজ্ঞাসা করলাম কে কে আপনি আপনার পরিচয় কি উনি আমার ডাক দিয়ে কইছে ইনি হচ্ছেন আমার শাশুড়ি আম্মা আপনি ইমাম হুসাইনের আম্মা জান জান্নাতের মহিলার সরদারিনী মা ফাতেমা নবীর নন্দিনী যেই নবী ফাতেমার বড় মহব্বত করতেন ইনি হইলেন ওই ফাতেমা আমি জিজ্ঞাসা করলাম ও মা ফাতেমা আপনি না দুনিয়ার জমিন থেকে জান্নাতের রাস্তা গ্রহণ করেছেন আপনি কেন এখানে উনি ডাক দিয়ে কই দেখো না কারবালার ময়দানটার মধ্যে বড় বড় পাথরগুলা দেখা যাইতাছে আগামী কালকে আমার হোসাইন রে এই পাথরের মধ্যে শোয়া দিব আমার হোসাইন পিঠ মুবারকে ব্যথা লাগবে আমার হোসাইন কষ্ট পাবে যেই হোসাইনের শরীরে একটা মাছি পর্যন্ত বসে নাই যেই হোসাইনের শরীরের মধ্যে আমার দয়াল নবীজির ঠোঁট মুবারক দিয়া চুম্বন করছে যেই হোসাইন এই শরীরটার মধ্যে আমার দয়াল নবীজির হাতের খুব হাত মুবারকের প্রত্যেক অংশ লাগছে আমি শহর মানু এই জন্য আমার হোসাইন যেন কষ্ট না পায় কারবালাডারে পরিষ্কার করতাছি ও হযরতে ফাতেমা আপনি বলেন না আপনি কি এই জায়গা পরিষ্কার করেন এই জায়গায় নিয়ে হোসাইনকে কতল করা হবে হোসাইনকে শহীদ করা হবে বলে হ্যাঁ হ্যাঁ শহীদ করা হবে ইমাম হোসাইন কয় আসো না কোন জায়গার মধ্যে আমার মা আইসা এই জায়গাতে কদম রাইখা গেছে আর ওনার চুল মুবারক দিয়া কারবালাডা পরিষ্কার করে দিছে আসো না আমরা সেই জায়গাটা একটু দেখতাম যাই রাত্রবেলা স্ত্রীর লইয়া শহর বানুরে লইয়া কারবালার ময়দানে যায় দেখতেছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে যে জায়গার মধ্যে কতল করা হইব রে সামান্য
হাসান ও হুসাইনের মাফে মাফে ওই জায়গাটা একবারে সাদা পরিষ্কার দেখা যায়, কোনো পাথর নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কো বলতেছেন, আমার মনে হয় আমাকে এই জায়গার মধ্যে কতল করা হবে। ও শহর বানু চলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকাল হওয়ার সাথে সাথে কারবালার ময়দানে রওনা করলেন। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুর বড় একটা তরবারি নিলেন, আমিরে হামজার একটা বর্ম যুদ্ধ করার জন্য বুকের মধ্যে লাগাইছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন যে ইয়াজিদ বাহিনীর ডাক দিয়ে বলতেছে, ইয়াজিদ বাহিনী তোমরা তো আমাদেরকে নবীর মস্তক নিয়ে কারাকাই করতেছো, আমরা তো মস্তদের পাগল নয়, আমরা নবীর ধর্ম ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য এমন পাগল হয়েছি, আমরা নানার উম্মতদেরকে জান্নাতি বানানোর জন্য পাগলা হয়েছি। এদিক বলতেছেন, হুসাইন যত রকমের কথা বলো তাড়াতাড়ি হুসাইনকে কতল করো, আসরের নামাজ কাজা হইয়া যায়। জোরে কয় না নাউযুবিল্লাহ। আরে তুমি কেমন নামাজি হইলা, তুমি আসরের নামাজ পড়বা যে হুসাইনের কারণে নামাজ, যে হুসাইনের কারণে নামাজ, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দুই রাকাত নামাজ না আদায় করলে আমাদের নামাজ আদায় করা হইতো না। বাজান রে ও নবীর পাগল, ও নবীর আশিকের দল। কারবালার ময়দানে এদিক বংশ বলতেছে, তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি দাও, আসরের নামাজ কাজা হইয়া যায়। আরে এমন নামাজ পড়া কি লাভ হইব যদি নবীর বংশরে ধ্বংস করে নামাজে দাঁড়াও, তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনারা জোরে বলেন, নবীর বংশের মনে কষ্ট দিয়া, নবীর বংশের নামে খারাপ কথা বইলা, নবীর বংশের নামে মন্তব্য কইরা, নবীর বংশ নবীর আহলদেরকে কটাক্ষ কইরা, আপনি নামাজ পড়লে নামাজ হবে নাকি? আরে জোরে হবে নাকি? বাজান আমার। ইমাম হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদ বংশের সঙ্গে ইমাম হুসাইনের সাথে সুন্দরভাবে মীমাংসা হইল। একজন একজন আসবে, হুসাইনও একজন যুদ্ধ করবে। একজন 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 আসে হুসাইনের তরবারির কাছে, এগুলার ফানি গাছের মতো লাগে, একটা মারে একজন শেষ হয়ে যায়, একজন আসে একজন শেষ হয়ে যায়। হুসাইন গোড়ার মধ্যে থাকে যুদ্ধ করতেছে, একজন একজন মারতেছে, কেউ হুসাইনের সামনে লাভ নাই, হুসাইনের তরবারির আঘাতে সবাই কতল হয়ে যায়। ইয়াজিদের গোষ্ঠীরা বলতাছে, হুসাইনকে যদি মারতে হয় এমনি মারা যাবে না, আসো আমরা একটা বন্দি ফাইটা। 17 জন এক হইয়া, 20-25 জন এক হইয়া একটা তীর বানাইয়া 17-18 সাইড থেকে একসাথে হুসাইনের দিকে তীর মারো। তীর মারে কথা সত্য, তীর যায় দেখে কথা সত্য, কিন্তু হুসাইনের শরীর মুবারকের মধ্যে তীর লাগে না। উনি নবীর বংশ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ার মধ্যে হঠাৎ করে গোড়াটা দুলদুল গোড়া, ওইটার কদমের মধ্যে একটা তীর লাগিয়া গেছে, গোড়াটা কাঁইতে মাটির মধ্যে পড়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোড়াটা পড়ার সঙ্গে সঙ্গে গোড়ার থেকে লাফ দিয়ে নাইমা যুদ্ধ করলেন। এমন ভাবে করতে 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 হঠাৎ করে একজন লোক সিমর নামক, যে সিমর আইসা হুসাইনের বুক মুবারকের মধ্যে আইসা পড়ে গেছে। আহারে, তীর মারতে মারতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটার মধ্যে একটা নয় দুইটা নয় 72টা তীর ঢুকাইয়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমারে শহীদ করবা কথা সত্য, আমারে কতল করার আগে আমারে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আরে যেই হুসাইনের 72টা তীর ঢুকার পরে বলতাছে দুই রাকাত নামাজ পড়তে সুযোগ দাও, তাহলে বলেন ওই নামাজের দামটা কি কম না বেশি? আরো দূরে কয় না কম না বেশি? 72টা তীর লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছে। আরে নামাজের মধ্যে দাঁড়াইছে, আর এদিদের একটা ছেলে ছিল, ওই ছেলেটার নাম ছিল হুরে জান্নাত। ওই হুরে জান্নাত কই, হুসাইন রে কতল করার জন্য আমার আব্বা এতদিন চেষ্টা করছে, আমি এই মুহূর্তে আরে 70টা 72টা তীর লইয়া যে হুসাইন নামাজ বলতে পারে না, আমি আমার আব্বারে তালাক দিলাম, আমি এই মুহূর্তে হুসাইনের খাতায় নাম লেখাইলাম। এবার ওই এদিদের সন্তান একবারে তলোয়ার নিয়ে এদিদের অনেকগুলা সৈন্য 1700 মতান্তরে 1800 সৈন্যরে কতল করে দিছে পুরে জান্নাতকে। এবার এদিক নিজের হাতে কতল করছে, কিন্তু বন্ধু আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে, এক রাকাত নামাজ অবস্থায় 1700 থেকে 1800 এদিক সৈন্যরে কতল করছে, এদিদের ফুলা নিজে কারবালার ময়দানে এদিদের ফুল, এদিদের অস্বীকার করছে। ইউটিউবে এখন একটা ভাইরাল এক ফিসাব ফরমনাই ফরমনাই তুমি এখনো পর্যন্ত
কথা কই না এত সাধুই যদি হয় তো বুঝা যায় কেজিদের সামুন্ডার দালাল থাকে তারাই আছে তো তারা দেয় দিত গুষ্টি তারা আগে থেকে বাতাল আমরা আমরে জানি আগে থেকেও জানি এখনো জানি ভবিষ্যতও জানবো কিন্তু এডি কইয়া কইয়া ফমান্ডারে রেডি করতেছে ফমান্ড রেডি করতেছে যে কি এডি হ্যাঁ না না হযরত এডি এটারে তারা দোষী সাব্যস্ত করতে চায় না কিল্লে গিয়া তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন কতল করা হইছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর পাল্লা মোবারক শির মোবারক না খায়া নাকি এডি বলে কান্না করছে আরে মিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে এই এজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে কতল করার জন্য সিমরকে উল্টা আদেশ দিছে তাহলে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে কোথায় আরো জোরে কোথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে এক রাকাত নামাজ শেষ দুই রাকাত নামাজের রুকু শেষ একটা সেজদা শেষ এজিদ সিমরে ডাক দিয়া বলে সিমর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে যদি আর একটা সেজদা আদায় করে তাহলে আমাদের এজিদের বংশ নিস্তেজ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে কতল করে দাও অন্যচেত আমাদের বংশ আর থাকবে না এবার ওই নামাজরত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি একটা সেজদা আদায় করবে করার আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম মোবারকে ছুরি চালাইতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ভঙ্গ ওই জায়গার মধ্যে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম মোবারকে ছুরি চালাইতেছে কিন্তু গোলাম মোবারক কাটে জোরে কই না কাটে এজিদ দিয়ে রাখ দিয়ে বলতেছে ইমাম হুসাইন 72 টা তীর এই বুক মোবারকের মধ্যে এজিদ যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে এজিদ তুমি যে আমার এই শরীর মোবারকে তীর লাগাইলা এই শরীর মোবারকের গলা মোবারকের মধ্যে ছুরি চালাও এই গলা তো কখনো কাটবে না বলে কেন বলে আমার দয়াল নবী যিনি রহমাতাল লিল আলামিন নবীর নূরানি ঠোঁট মোবারকটা আমি হুসাইনের গলা মোবারকে লাগছে আর জোরে কই না সুবহানাল্লাহ যেই নবীর ঠোঁট মোবারক গলা মোবারকের মধ্যে লাগার কারণে ছুরি কাটতে পারে না ওই নবীর দাম কম না বেশি আমরা ওই নবীর উম্মত তাইলে আমাদের দাম কম না বেশি আমরা আমাদের দাম কমানোর দরকার আছে নি কোনো তাইলে আমরা বারা মতো হুসাইনকে ভালোবাসি আমরা তো বাড়াইবো তো ইমাম হুসাইনকে ভালোবাসি দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন জোরে বলেন আমিন এজিদ এই সিমরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কাইট কইরা ঘর মোবারকের মধ্যে কতল করে পুরাটা কল্লা মোবারক আলাদা করে দিয়েছে কিন্তু বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই পর্যন্তই রাখলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা ধারাবাহিক আলোচনায় এগুলো পাওয়া যাবেন ইউটিউব চ্যানেলটা আছে চ্যানেল ওয়াজে আমার ধারাবাহিক মাহফিলগুলোতে এই আলোচনাটা হবে কালকে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পরে কল্লা মোবারকটারে কি করছে এই ঘটনাটা আমি কালকে জুমাতে ইনশাআল্লাহ বলবো শুনবেন না আপনারা কালকে আরো মানুষ ভালো থাকবে আমরা ওই সময় আরো সুন্দর করে বলবো আল্লাহ পাক তৌফিক দান করুক বোঝার এবং শোনার তৌফিক দান করুক আমিন তবে একটা কথা মনে রাখবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব কতল হয়েছে শহীদ হয়েছে এই শহীদ থেকে আমরা একটা জিনিসে জানতে পারলাম বুঝতে পারলাম শিখতে পারলাম ইন্তেকাল মানে শহীদ হওয়ার এক সেকেন্ড আগেও কি করেছেন আমাদের নামাজের দরকার আছে না নাই আর ধরে বলেন আছে না নাই এই জন্য আমরা নামাজ পড়তে হবে আসুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আরেকদিন শানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আমরা আমাদের আলোচনা শেষ করব গুনের ভাই বাহিরে কারবালায় আনিল তোমায় কে বলেন গুনের ভাই বাহিরে কারবালায় আনিল তোমায় কে নবীর বংশ শহীদ করলো নবীর বংশ শহীদ করলো এজিদ আর দুশমনে গুনের ভাই বাইরে কারবালায় আনিল তোমাইকে বলেন গুনের ভাই বাইরে আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে আরে ফুরাত নদী ঘেরাও করলো এজিদ আর দুশমনে আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করলো এজিদ আর দুশমনে ওরে নবীর বংশ শহীদ হইল নবীর বংশ ও পানির কারণে গুনের ভাই বাহিরে কারবালায় আনিল তোমাইকে বলেন গুনের ভাই বাহিরে কারবালায়
আইরে গাছের পাতা চড়ে পড়ে সকিনার চন্দনে আরে বিয়া কইরা স্বামী গেল কারবালার ময়দানে আরে গাছের পাতা চড়ে পড়ে সকিনার চন্দনে আরে বাসরের রাতে রারি হইল সকিনা ভবনে আরে ওই আগুনে পুইরা আরে ওই আগুনে পুইরা সেজে মরিল পরানে গুনের ভাই বাইরে কারবালায় আনিল তোমাইকে হায়রে ও গুনের ভাই বাইরে কারবালায় হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আজ গর আকবরে তীর খাইল পানির কারণে ওরে জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল ইয়াজিদ আর শয়তানে গুনের ভাই বাইরে কারবালায় আনিল তোমাইকে তাহলে সর্বশেষ বুঝতে পারলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছে আমরা ইয়া হুসাইন শাহ হুসাইন ইয়া পাক পাঞ্জাতন বলে যাদেরকে সালাম দেই এই কারণেই সালাম দেই দেওয়ার কারণ হলো তাদের কারণে আজকে আমরা হুসাইনি নামাজ আদায় করতে পারি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু যদি কারবালার ময়দানে দুইটা রাকাত নামাজ না পড়তো তাহলে এখন পর্যন্ত ইয়াজিদি নামাজ প্রতিষ্ঠিত হতো আল্লাহ পাক আমাদেরকে হুসাইনি নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন জোরে করে না আমিন সবাই নবীর দরে সালাম দেন ইয়া নবী Ya Nabi Salam থাকিতেন পেটেতে পাথর বান্দিতেন কান্দিতেন উম্মতের মায়ায় এখন কান্দেন মদিনা ইয়া নবী Ya Rasulullah wa ya Habiballah Hazrat Imam Hussain Shahid Zahore Imam Hussain Shahid Karbalay Shei Shahid Muslim der mane আনিল ইমানি জজবাজে ইয়া নবী রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আপনি তো ঘুমানারাতে দেখা দেন আশেকদের সাথে ডেকে নেন রওজার কিনারে আপনার দরবারে সালাম জানাইতে ইয়া নবী
ya Rasul salam, ya Habib salawatullah, ashuhadaye Karbala Hazrat Imam Hussain jante ne ki halat pe hum Mustafa naam shama hai bajme alo di qalbon mein azma de ha sayyid ala hazrat pe naam mustafa naam shama hai bajme او سولا زام ایمان آج لوائے شان لام مصطفیٰ ہم شمع بج میں आजाए खाजे आजा वाज उसमै नो दीनो मिलात पे लाम मुस्तफा हम शम है बज में पाक पंजतन ला खुसलाम या पाक पंजतन ला खुसलाम ला मिया पाक पंजतन या पाक पंजतन ला मिया पाक पंजतन मिया पाक पंजतन Ya Hussain, Shah Hussain, La Hussalam Ya Hussain, Shah Hussain, La Ami Ya Hussain, Shah Hussain Karbala ar kurbani, sharan karo Prangode shakale Oh, Karbala ar kurbani, sharan karo Prangode shakale Ya Hussain, Shah Hussain, La Hussaina Ya Hussain, Shah Hussain Assalamai Nure Chashme Ambiya Assalamai Shahin Shahe Awliya Assalamai Nure Chashme Ambiya Assalamai بادشاہ اولیاء بلغ العلا بکماله کشفت تجا بجماله حسنت جميع خصاله صلو علیه وآلہ সবাই জিয়ারতের উদ্দেশ্যে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার কয়েকবার দুরূদ শরীফ আদায় করেন আর যারা কাতার ভঙ্গ করাচ্ছেন সবাই একটু কাতার করে বসুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সারা কথা বলেন Allahumma amin Allahumma amin Alhamdulillahi rabbil alamin Assalatu wassalamu ala rasulihil karim Rabbana ya Rabbana Maaf kore dao ei jiboner sob guna Gunar boja mathay loiya Allah daki bare bar maaf kore dao mahbud Allah
আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ বলেন না তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাজ আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাই মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় না আপনার আরশ মওয়াল্লার মধ্যে রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র হযরত পারা কাউসিয়া জামে মসজিদের মধ্যে আল্লাহ মহা পবিত্র আশুরা উপলক্ষে আহলে বায়াত পাকে পাঞ্জাতনের স্মরণে এত সুন্দর মিলাদে মুস্তফার আয়োজন এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের মাহফিলে যার হাত আপনি আল্লাহর দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ ও দয়াল আল্লাহ আজকের মাহফিলে এমন সন্তান আছে যে সন্তান আব্বা নাই আব্বা গারা এতিম হইয়া আল্লাহ দুনিয়ার সমাজের মধ্যে হাত বাড়াইছে আজকের মুনাদাতের উসিলায় আল্লাহ যাদের আব্বাই অন্ধকার কবরে আব্বার কবরটার জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আল্লাহ যেই বাবা এত কষ্ট কইরা সন্তানকে মানুষের মতো মানুষ কইরা আজকে আব্বাই অন্ধকার কবরে আব্বার কবরটার জান্নাতের বাগান বানিয়া দাও বিশেষ করে যাদের আম্মা নাই আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া আজকে সন্তান টাকা পয়সা ইনকাম করে কিন্তু মা দুকিনী রে দুইটা টাকা খাওয়াবে এমন সংস্থ নাই রে দয়াল আল্লাহ যাদের এমন মা অন্ধকার কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও ও আল্লাহ আল্লাহ যাদের আম্মা আব্বা কবরে আম্মা আব্বার কবরটারে তুমি বেহেশতের বাগান বানিয়া দাও বিশেষ করে রে দয়াল আল্লাহ তোমার একজন বান্দা শাহজান আম্মের সাজু আল্লাহ দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে পড়ে রইছে রে দয়াল আল্লাহ ওনার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়া দেন ওনার সন্তান আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন ও আল্লাহ বিশেষ করে আল্লাহ কাউসার দোয়া চাই ওনার আম্মা অসু আল্লাহ অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ তার আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো কলিজা টুকরা সন্তান আছে আল্লাহ সন্তানটারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে ও দয়াল করিয়া তোমার দরবারে আল্লাহ আরেকজন আল্লাহ তার আত্মীয়র মধ্যে অসুস্থ তার জন্য দোয়া চাই মা থেকে আলাদা আল্লাহ সন্তানটারে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন ও দয়াল আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো আশুরার বরকত ইমাম হাসান হোসাইন জয়নুল আবিদিন কাশেম সদিনা সহ শহরবান সহ মৌলা আলী মুশকিল কুশা মা ফাতেমা সহ আল্লাহ তাদের বরকতে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন ও আল্লাহ এই হযরত পাড়ার জমিনে যত মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে থেকে হাত বাড়াইছে আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার মা বোন যারা হাত বাড়াইছে তাদের মনের প্রত্যেকটা নেক আশা তুমি আল্লাহ পূরণ করে দাও আল্লাহ করিয়া তোমার দরবারে এই দুনিয়ার মুসাফির কানা সারা জীবন থাকবে না রে দয়াল একদিন আমরা মরণের জন্য অন্ধকার কবরে চলে যাবে মইরা রে দয়াল ওই মরণের কঠিন মুসিবতে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর নূরানি চেহারা মুবারক আমদারে দেখাইয়েন Allah'a emanet olun.